বনগার পাশাপাশি এবার বাগদার মানুষও গঙ্গার বিশুদ্ধ পানীয় জল পাবে। আগামী 6 মাসের মধ্যে 500 কোটি টাকা ব্যয়ে চাকদা থেকে জল আসবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। লোকসভা নির্বাচন মিটতেই খুশির খবর বনগাঁবাসীদের জন্য, এবার গঙ্গার বিশুদ্ধ পানীয় জল সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে যাবে ঘরে ঘরে। খুব শীঘ্রই এবার গঙ্গার পরিশ্রুত পানীয় জল পান করতে পারবেন বনগাঁবাসী। জানা গিয়েছে এই কাজের জন্য 500 কোটি টাকা খরচ হতে চলেছে। এবার সম্পূর্ণভাবেই গঙ্গার জল পান করতে পারবেন বনগাঁবাসী। সেই মহাযজ্ঞের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বনগায়। জানা গিয়েছে চাকদা থেকে গঙ্গার জল বিশুদ্ধ করার পর পাইপলাইনের মাধ্যমে চাকদা রোড হয়ে বনগাঁ শহরে জল সরবরাহ হবে। পাশাপাশি ওয়াটার রিজার্ভার থেকে জলের একটি অংশ বাগদার দিকে এবং একটি অংশ যাবে বনগাঁর দিকে। এ বিষয়ে বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, চাকদা থেকে WBTP-র পরিশ্রুত পানীয় জল চাকদার গঙ্গা থেকে ফিল্টার হয়ে আমাদের বনগাঁ শহর, বাগদা এবং বনগাঁ ব্লকে প্রবেশ করবে। আগামী 6 মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে বলে আশা করছি। আর সমগ্র বনগাঁ সাব ডিভিশনে এই পরিশ্রুত পানীয় জল বিনা পয়সায় সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে বলেও আশাবাদী আমরা। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বনগাঁ শহরে যেমন হাউস টাউস লাইন যেগুলো কাজ হচ্ছে, অলরেডি আমাদের একটা জোনের কাজ প্রায় শেষ, পরবর্তী যে 4টে জোন আছে সেখানেও কাজ চলছে, এবং পাশাপাশি যেখান থেকে মূল জল সাপ্লাই হবে গঙ্গার জল, আমরা এখন যে জলটার উপর নির্ভর করে আছি সেটা হচ্ছে ডিপটোয়েলের জল। চাকদা থেকে যে WBTP-র যে জল পরিশ্রুত পানীয় জল চাকদার গঙ্গা থেকে ফিল্টার হয়ে আমাদের বনগাঁ, বাগদা এবং বনগাঁ ব্লকে প্রবেশ করবে, আগামী 6 মাসের মধ্যে তারা আশা করছি রেডি করে দেবে, এবং সমগ্র বনগাঁ সাব ডিভিশনে এই জল পরিশ্রুত পানীয় জল প্রত্যেকের ঘরে ঘরে বিনা পয়সায় পৌঁছে যাবে। অন্যদিকে এ বিষয়ে প্রকল্পের ইঞ্জিনিয়ার জানিয়েছেন, আসলে আমাদের এখানে একটা সারফেস ওয়াটার বেস মেগা ওয়াটার স্কিম হচ্ছে, যেখানে বনগাঁ ব্লক, বাগদা ব্লক এবং বনগাঁ মিউনিসিপ্যালিটি এই 3টি জায়গায় গঙ্গার জল পানীয় জল হিসাবে পাঠানো হবে, আর সেই কাজ চলছে। আর এই কাজের জন্য এই সময় পাইপলাইনের কাজ চলছে। শুরুতে আমাদের বনগাঁ ব্লক, বাগদা ব্লক এবং হচ্ছে বনগাঁ মিউনিসিপ্যালিটি যেটা আছে সেই মানে হচ্ছে আমরা কম্বাইন্ড এই 3টে জায়গাটাকে গঙ্গার জল দিয়ে সাপ্লাই করবো আর কি, ফর ড্রিঙ্কিং পারপাসের জন্য, এবং সেই কাজটা আমাদের অলরেডি চলছে আর কি। এবং আমাদের সেই যে কাজের মধ্যে একটা সিগনিফিকেন্ট পোর্শন যেটা হচ্ছে যে আমাদের পাইপলাইন ওয়ার্ক, সেই পাইপলাইন ওয়ার্কটা আমাদের এখন অনগোয়িং চলছে, তার মধ্যে থেকে একটা পোর্শন যেটা ওই যে আমরা আমাদের কলেজ মোড় অবধি এসে সেখান থেকে একটা লাইন আসবে, যেই লাইনটা এখন দুটো পার্টে ভাগ ভাগ করা হবে, যার একটা পোর্শন চলে যাবে আপনার বাগদার দিকে এবং আরেকটা পোর্শন থেকে আমাদের বনগাঁ মিউনিসিপ্যালিটিকে ওয়াটার সাপ্লাই করা হবে। আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে জাস্ট দাঁড়িয়ে আছি, এই জায়গাটা যদি আপনি একটু ক্যামেরা দিয়ে দেখান, এখান থেকে আমাদের রিভার ক্যারিং স্ট্রাকচার যেটা আর কি, পাইপ ক্রসিং ব্রিজের জন্য, সেটা আমরা এই পোর্শনটাতেই করবো। এবং আজকে আমাদের সঙ্গে আমাদের বনগাঁ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব হচ্ছে আর কি, মানে জাস্ট হচ্ছে এসছেন এবং উনিও প্লেসটাকে ঘুরে দেখছেন। ইতিমধ্যেই কলেজ মোড় পর্যন্ত আসা জলের একটি অংশ বাগদার দিকে এবং আরেকটি অংশ বনগাঁ মিউনিসিপ্যালিটির দিকে যাবে, যার ফলে এবার থেকে বিনামূল্যে গঙ্গার জল পাবেন বনগাঁবাসী সহ বাগদার মানুষও, যার ফলে এবার সম্পূর্ণ বিনামূল্যে গঙ্গার জল পাবেন বনগাঁর মানুষের পাশাপাশি বাগদাবাসীরাও। আমাদের কাজ মোটামুটি বনগাঁর ভিতরে সমস্ত পাইপলাইন 100% প্রায় 99% কমপ্লিট আছে, কিন্তু চাকদার থেকে যে জলটা, গঙ্গার জলটা আমাদের আসার কথা ছিল, সেটা শুনলেন ইঞ্জিনিয়ার সাহেব, বললেন 26 কিলোমিটার অলরেডি রাস্তা কমপ্লিট হয়ে গেছে, বাকিটা কাজ চলছে, চাকদা রোড দিয়ে আসছে, এসে আমাদের একদম চাকদা রোডের মোড়ে জাগ্রত মোড়, একদম যেটা আপনার চাকদা রোডের এন্ডিং জাগ্রত মোড় হয়ে কলেজ রোড যেটা ঢুকছে, কলেজ রোড ঢুকে আপনার স্টেডিয়ামের মোড় থেকে এসে আমাদের কলেজের সামনে দিয়ে ইছামতী নদী এখানে সংযুক্ত হবে। সেই জন্যই ইন্দিরা সাহেব বা আমরা চেয়ারম্যান এবং সমস্ত পৌরসভার আধিকারিক, আমার কনজারভেন্সি ডিপার্টমেন্টে সবাই এসছি, অফিসাররাও আজকে এসে দেখে মোটামুটি সরজমে তদন্ত করে গেলেন। উনি বলছেন যে খুব শীঘ্রই হয়তো 1 বছরের মধ্যে আমরা
যেরকম আপনার এইদিকে চলছে নদিয়া চলছে, আমাদের বনগা হবে এবং এটা বনগা হয়ে বাগদা বাগদার ইসামতির পথ দিয়ে বাগদার জলটাও সাপ্লাই হবে এখান থেকে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।